আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোনো ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন। ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাপটি হচ্ছে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের যে প্রোফাইল পিকচার রয়েছে কর্নারে, সেই প্রোফাইল পিকচারে হচ্ছে ক্লিক করতে হবে। আমরা হচ্ছে প্রোফাইল পিকচারটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে পেজ অ্যাট শর্টকাটে, এখানে আমরা হচ্ছে পেজ পেয়ে যাবেন। যদি আপনাদের এইখানে না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সি মোর এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা এখানে পেজ কোথাও না কোথাও পেয়ে যাবেন। তো পেজে আসার পর আপনারা হচ্ছে যেই পেজের নামটি চেঞ্জ করবেন সেই পেজটি হচ্ছে সেই পেজের মধ্যে প্রবেশ করবেন। যদি আমি হচ্ছে এই পেজের নামটি চেঞ্জ করি, তো আমি হচ্ছে এই পেজের মধ্যে চলে আসছি। পেজের মধ্যে আসার পর আমরা হচ্ছে উপরে যে সেটিংস আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যেই অপশনটি রয়েছে সেটি হচ্ছে জেনারেল, এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পেজ ইনফো। তো আমাদেরকে এখন হচ্ছে পেজ ইনফোতে যেতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে পেজ নেম রয়েছে, এরপরে রয়েছে ক্যাটাগরি এবং হচ্ছে প্রোফাইল পিকচার, কভার পিকচার, কন্ট্যাক্ট, হ্যাঁ, লোকেশন, মোর ডিটেলসগুলো এখানে রয়েছে। সো আমি যদি পেজের নামটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখন ক্লিক করতে হবে পেজ নেমের উপরে যেখানে নামটি রয়েছে সেখানে, অর্থাৎ এইখানে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি নতুন উইন্ডোতে নিয়ে আসা হয়েছে। এইখানে হচ্ছে আমরা যেই নতুন নামটি দিব সেটি হচ্ছে এইখানে দিয়ে দিতে পারবো। তবে এইখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, সেটি হচ্ছে এই গেম এই পেজটি হচ্ছে গেমিং পেজ হিসাবে খোলা হয়েছিল। এখন কিন্তু আমরা এটিকে চাইলেই হচ্ছে তাৎক্ষণিক হচ্ছে এই নামটি চেঞ্জ করে বিজনেস নেম দিয়ে অথবা বিজনেস ক্যাটাগরি দিতে পারবো না। এই পেজটি অবশ্যই আমাদের এই পেজের যে আগের যে ক্যাটাগরি ছিল, আগের যে নাম ছিল সেটার কাছাকাছি রেখেই হচ্ছে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে দিবে না। সো এইখানে ছিল হচ্ছে আগে এটি দেখানোর জন্য ডেমো হিসাবে খোলা হয়েছিল পেজটি। সো এইখানে হচ্ছে ছিল তাহিরি গেমিং। এখানে আপনারা সর্বোচ্চ যেটি করতে পারবেন এইখানে হচ্ছে ধরুন যে আমরা ইমতিয়াজ গেমিং YT দিয়ে দিলাম, এইটি এতটুকু আপনারা সর্বোচ্চ হয়তো করতে পারবেন। আমরা হচ্ছে এই নামটি দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ, একটি হচ্ছে ক্যান্সেল। সো আমরা যখন রিকোয়েস্ট চেঞ্জ দিব 3 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে আমাদের এই পেজের নামটি ফেসবুক চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে হচ্ছে মানে আমাদেরকে হচ্ছে আবার একটি নোটিফিকেশন দেওয়া হবে যে এই পেজের নামটি আমাদের পেজের সাথে রিলেট করছে না বা কোনো কারণে হচ্ছে চেঞ্জ করতে দিবে না। সো এরকম একটি মেসেজ আমাদেরকে দিবে। তো আমরা হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেব। সো এখন হচ্ছে ফেসবুক আমাদের যে নামটি সেটি হচ্ছে এখন রিভিউ করবে। রিভিউ করে হচ্ছে যদি তাদের পছন্দ হয় এবং তাদের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো যদি আমার এই নামটি কোনোভাবে ব্রেক না করে তাহলে কিন্তু তারা এটিকে চেঞ্জ করে দিবে। তবে এইখানে আমি যদি অফিসিয়াল বা এরকম কোন ওয়ার্ড ইউজ করি তবে কিন্তু কখনোই হচ্ছে তারা এই পেজের নামটি চেঞ্জ করতে দিত না। সো এই ছিল আমাদের আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।